আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আবারও চলে আসলাম ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলায় ইকবাল এন্টারপ্রাইজে। আজকে হচ্ছে আমি আপনাদেরকে বাজাজ কোম্পানির ইন্ডিয়ান একটি ব্লেন্ডার দেখাবো, খুবই শক্তিশালী। এটা দিয়ে হচ্ছে আপনার চাল, তারপরে হচ্ছে মানে হলুদ সব কিছু আপনারা গুঁড়া করতে পারবেন, যা আছে সব কিছু গুঁড়া করতে পারবেন। ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবেন। আর ভিডিওটি মেকিং করতে আমাদের সাহায্য করবে। স্বপন ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? তো স্বপন ভাই, 808 ব্লেন্ডার, এটা কি 800 ওয়াটের? 800 ওয়াটের। আচ্ছা, 600 ওয়াট পাওয়া যায়, 500 ওয়াট পাওয়া যায়, 450 ওয়াট পাওয়া যায়, কিন্তু এটা সবচেয়ে হেভিটা। আর এটা কি অরিজিনাল? কি অরিজিনাল বাজাজের ইন্ডিয়ান? অরিজিনাল বাজাজের ইন্ডিয়ানটা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর এটা হলো 4 পিসের, 4 পিসের সেট হবে না? 4 পিসের। আচ্ছা আচ্ছা, তো প্রথমে স্বপন ভাই আমাদের একটু মেশিনটা একটু চালু করে দেখাবেন আপনি? আপনি অবশ্যই চালু করে দেখাবেন। আচ্ছা, এটাতে কি করা যাবে স্বপন ভাই? আপনি যেটা দিয়েছেন হলুদ করতে পারবেন। আচ্ছা, আস্ত হলুদ, ইটার গুড়া, চালের গুঁড়া, তারপরে হচ্ছে হলুদ শুরু করে মানে মরিচ যা আছে সব কিছু গুঁড়া করা যাবে, তাই তো? মানে ইটা পাথর মানে যা আছে সব কিছু গুঁড়া করা যাবে, খুবই পাওয়ারফুল। আর এটা কি এসএসএন নাকি ইয়েটা পটটা? আচ্ছা আচ্ছা, এটা দিয়ে অ্যাকচুয়ালি কি আপনার মানে মশলা গুঁড়া করার জন্য এটা নাকি? আচ্ছা, এটা তো হাত থেকে পড়লেও নষ্ট হবে না, তাই তো? এটা ডিসকালার হবে না এসএসএর। আর তারপরে যেগুলো দেখতে পাচ্ছি পটগুলো আমরা একটু বলে দিবেন কোনটা কোন ঝাড়। আচ্ছা, মাংস কিমা কোনটা স্বপন ভাই? এটা। আচ্ছা, এটাতে কত রকম মাংস কিমা করা যাবে? এটা এক কেজি করা যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, আদা রসুন পেস্ট মানে সব কিছু এটা দিয়ে সব কিছু করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো লাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে লাচ্ছির জন্য? লাচ্ছির জন্য। আচ্ছা, আর এমন জন্য ফ্রুট একদম ফ্রুট মানে ক্লিয়ার যোগাযোগ করলে দিতে পারবেন, তাই তো? আর হচ্ছে স্বপন ভাই, এগুলো প্রাইস কত রাখছেন আপনারা? 6300 টাকা। এটা কি ফিক্সড প্রাইস? হ্যাঁ, ফিক্সড প্রাইস। আর স্বপন ভাইদের কি কোনো কুরিয়ার সার্ভিস, হোম ডেলিভারি ব্যবস্থা আছে? মানে সব ধরনের ব্যবস্থা রয়েছে, আপনার ঘরে মালটি আপনার দায়িত্ব হচ্ছে পৌঁছে দিবেন কুরিয়ার সার্ভিসে। আর ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন। আর স্বপন ভাই দোকানের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, এই হচ্ছে স্বপন ভাই দোকানের অ্যাড্রেসটা, আপনারা কিন্তু সরাসরি আসতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।